আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে যে কোনো বাটন ফোনের চার্জিং পোর্টগুলো চেঞ্জ করা হয়ে থাকে। সো এটি খুব সাধারণ একটি বিষয়, অনেকেই এটি জানেন যে কিভাবে চার্জিং পোর্ট চেঞ্জ করতে হয়। সো চার্জিং পোর্ট চেঞ্জ করার ক্ষেত্রে কিভাবে চার্জিং পোর্টটাকে খুব সুন্দরভাবে ইনস্টল করলে যেন পরবর্তীতে আর কোনো সমস্যা না হয় সেটি দেখার চেষ্টা করব এই ভিডিওতে। সো প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরনো যে নষ্ট চার্জিং পোর্টটা আছে সেটা রিমুভ করে দিয়েছি। এখন আমরা এইখানে আয়রন দিয়ে ভালোভাবে ক্লিন করব এবং লিডগুলোকে ভালোভাবে পরিষ্কার করে দিব, যাতে আমরা নতুন একটা লাগানোর পরে আসলে কোনো প্রকার ময়লা না থাকে বা কোনো প্রকার কার্বন না থাকে এখানে। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আয়রন দিয়ে কিভাবে এটি পরিষ্কার করে দিচ্ছি বা লিডগুলো আবার নতুন লিড লাগিয়ে দিচ্ছি। সো এটি খুব সুন্দরভাবে লাগানোর পর আমরা আবার যেটা করব একটি নতুন চার্জিং পোর্ট এখানে বসাবো। এখানে আমরা যে চার্জিং পোর্টটা লাগাবো এটাকে সাধারণত চায়না চার্জিং পোর্ট বলে। আমরা সাধারণত বাটন ফোনের কমন চার্জিং পোর্ট যেটা ব্যবহার করি এটাই সেই চার্জিং পোর্ট। সো আমরা প্রথমে এই চার্জিং পোর্টটাকে এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর অবশ্যই খেয়াল করবেন, মানে একদম অ্যাকুরেটলি বসানোর চেষ্টা করবেন। অ্যাকুরেটলি বসাইলে কি হবে, আপনার পরবর্তীতে আর নাড়াচাড়া করা লাগবে না। সো অ্যাকুরেটলি বসানোর পর আমরা নিচে দিয়ে হট গান দিয়ে হালকা করে হিট দিব। হিট ততক্ষণ পর্যন্ত দিব যতক্ষণ পর্যন্ত লিড গুলে না গলে যায়। আর লিডগুলো গলে যাওয়ার পর চার্জিং পোর্টটা আসলে নিজে নিজেই এখানে বসে যাবে। সো হয়তো একটু নাড়া দেওয়ার প্রয়োজন হতে পারে। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চার্জিং পোর্টটাকে বসিয়ে দিয়েছি। এখন লিডগুলো ভালোভাবে গলে যাওয়ার পর আমরা টুইজার দিয়ে একটু চাপ দিয়ে ধরে রাখলে আশা করি এটি শক্ত হয়ে বসে যাবে। চার্জিং পোর্ট বসে যাওয়ার পর আমরা আয়রন দিয়ে লিডটাকে ভালোভাবে ঝালাই করে দিব, যাতে চার্জিংয়ের পাঁচটা লাইনই বরাবর পায়, এবং সুন্দরভাবে ঝালাই করে দিব যাতে চার্জিং পোর্টটা খুব শক্ত হয়ে বসে থাকে। সো লাগানোর পরে এখন আমরা চার্জে লাগাই দেখব যে আমাদের ফোনটা চার্জ হচ্ছে কি না। সো সেজন্য আমরা চার্জে লাগাইছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সো চার্জে লাগানোর পরে আমরা এখন দেখব যে আমাদের ডিসপ্লেতে চার্জিং শো হচ্ছে কি না। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটি চার্জ হচ্ছে। সো গাইজ, আজ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।